সাম্প্রতিককালে বাংলায় স্বাস্থ্য, শিক্ষা সহ অন্যান্য একাধিক দুর্নীতির বিষয়ে নাম জড়িয়েছে শাসক দলের। তৃণমূল কংগ্রেসের নেতানেত্রী থেকে শুরু করে দলীয় কর্মীদের জড়িত থাকার বিষয়ে অভিযোগ এনেছে বিরোধী দলগুলি। এর মাঝেই দলের সকলকে একসূত্রে বেঁধে রাখার আহ্বান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার সেই ডাকে সাড়া দেওয়ার পরিবর্তে বরং দলের বিরুদ্ধেই বর্তমানে কথা বলতে শোনা গেল বীরভূমের জেলা কমিটির এক তৃণমূল সদস্যকে। অতীতে একাধিকবার তৃণমূল নেতাদের নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে। গতকাল সেই ধারা বজায় রেখে বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের দাবি, আমরা ধান্দাবাজ হওয়ার পাশাপাশি মানুষকেও ধান্দাবাজ করে দিয়েছি। আগামী 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রস্তুতি সভার আয়োজন করে চলেছে তৃণমূল কংগ্রেস। করোনা পরবর্তী সময়ে এই বছর বিশাল মাত্রায় শহীদ দিবস পালন করতে চাইছে শাসক দল। এই সকল প্রস্তুতি সভার মাঝেই গতকাল বীরভূম জেলার মোহাম্মদ বাজার এলাকায় একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেখানে বক্তৃতা দিতে ওঠে বিশ্বজিৎবাবুর এবং সেই বিশ্বজিৎবাবুর মুখেই শোনা যায় এই বিস্ফোরক দাবি। তিনি বলেন, আমাদের এলাকায় বুথ স্তরে কোনো রকম সংগঠন নেই, শুধুমাত্র পঞ্চায়েতের কাজ ব্যতীত অন্য কোনো কাজ করা হয়ে থাকে না, এমনকি কমিটিগুলিতে সদস্য সংখ্যার মাত্রা ভিন্ন, কোথাও কম তো কোথাও খুব বেশি। এক্ষেত্রে কমিটির সকল সদস্যকে 500 টাকা করে ভাগ করে দিলেই হলো। এছাড়াও দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, লোহাবাজার এলাকায় জলের দুর্দশা বহুদিনের, গরমের সময় সেই পরিস্থিতি আরও সংকটজনক হয়ে দাঁড়ায়, এমনকি এলাকাবাসীদের বারংবার অনুরোধ করা সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না। এক্ষেত্রে সাবমার্সিবলে জলের পরোয়া না করে চাঁদা নেওয়া একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা সকলে ধান্দাবাজ হয়ে উঠেছি এবং মানুষকেও তাতে পরিণত করার চেষ্টা করছি। আমাদের আগে নিজেদের ভিতরকার সকল স্বার্থ ত্যাগ করতে হবে। উল্লেখ্য, সম্প্রতি মোহাম্মদ বাজার এলাকায় তাপস সিনার জায়গায় ব্লক সভাপতি পদে নতুন দায়িত্ব দেওয়া হয় শুভ্রাংশু চৌধুরীকে। তবে এরপরও গতকালের এই ঘটনা বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে বলে মত রাজনৈতিক মহলের।